ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা 150 টাকার একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে 13% এর মতো কারেকশন এসেছে। এই মুহূর্তে এই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ব্লক ডিল হয়েছে। এই নিউজ যখন আমাদের সামনে এসে পৌঁছেছে তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কারেকশন আছে। তো এই মুহূর্তে কি এই কোম্পানিকে অ্যাভয়েড করাই ঠিক হবে কিনা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই 52-week হাই আমরা দেখতে পাচ্ছি 350-এর কাছাকাছি এবং লো আছে 340। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 50% কিন্তু কারেকশন অলরেডি কোম্পানি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো চলুন কোম্পানির নাম কী আছে, কোম্পানির বিজনেস কী আছে আমরা সময় নষ্ট না করে দেখে নেব। প্রাইস পারফরমেন্সের উপর যদি সবার প্রথমে নজর রাখবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই এক বছর ধরে কন্টিনিউসলি কারেকশন কারেকশনই আমাদেরকে দেখিয়েছে। -57% কারেকশন অলরেডি এই কোম্পানি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ভলিউম ফ্রেন্ডস, আজকে আমরা দেখতে পাচ্ছি 61 লাখের ভলিউম জেনারেট হয়েছিল। ইয়েস্টারডে আমরা দেখতে পাচ্ছি 3 crore ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 61% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 week আগে 82 লাখের ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 56% কোয়ান্টিটি ট্রেড হতে দেখতে পাচ্ছে। 1 month আগে 1 crore ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 58% কোয়ান্টিটি ট্রেড হচ্ছে। তো নাম্বারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে মানুষ কিন্তু বাইংটা বজায় রেখেছে। চলুন এই মুহূর্তে কি সত্যিই বাইং করা ঠিক হবে কিনা সেটাও বুঝবো। ফ্রেন্ডস, এই মুহূর্তে কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে 50% বলছে বাই করার জন্য এবং 50% বলছে সেল করার জন্য। আরও পয়েন্টের উপর নজর দেবো যে কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আসছে। 2020 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 187 crore মতো ছিল, 2021-এ সেটা কম হয়েছে 145 crore হয়েছে এবং 2022 আমরা দেখতে পাচ্ছি সেটা আবারও কিছুটা ইনক্রিজ হয়েছে 187 crore হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি 2020-তে 15 crore ছিল, দেন 36 crore এবং 2022-এ 103 crore হয়ে দাঁড়িয়েছে। তো বেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ডেপ্ট টু ইকুইটি কোম্পানির মধ্যে এই মুহূর্তে খুবই সামান্য ডেপ্ট আছে, 0.02 এর মতন দেখতে পাওয়া যাচ্ছে, একদম না থাকার মতনই। কোম্পানির নাম ফ্রেন্ডস আপনাদের সামনে আছে, নায়কাকে নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি। নায়কার মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 42,000 crore মতো কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি আছে। আরই আছে 4.49% মতো। ম্যাক্সের চার্টের উপর যদি নজর দেবেন তো এই স্টক কিন্তু নিচের দিকেই কন্টিনিউসলি কারেকশন আমাদেরকে দেখাচ্ছে। তো যেই সব কোম্পানির চার্ট কন্টিনিউসলি নিচের দিকে নেমে আসবে সেই সব কোম্পানি থেকে ডেফিনেটলি আমরা কিন্তু একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবো। শেয়ার মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যেই সব কোম্পানির দিকে আমরা কিন্তু নজর রাখতে পারি। চলুন আরও পয়েন্ট আমরা দেখে নেব। এই মুহূর্তে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি নিজের সেক্টরের নাম্বার 3-তে জায়গা বানিয়ে রেখেছে। প্রফিট অ্যান্ড লসের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এক বছর ধরে মাইনাস দেখাচ্ছে সিএজিআর -57% মতো। এই মুহূর্তে আবারও এই কোম্পানির মধ্যে নিউজ এসে পৌঁছেছে ব্লক ডিল হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। যদি হোল্ডিং দেখবেন তো কাছে হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 52% মতো আছে। এফআইএলকে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিংকে কিছুটা কম করেছে 6.57 থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6.16 করেছে। ডিএসকে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিংকে কম করেছে 3.01 থেকে আমরা দেখতে পাচ্ছি 2.93 করেছে। তো হোল্ডিংকে আমরা দেখতে পাচ্ছি এফআইএলস এবং ডিএস কিন্তু কম করেছে। চলুন আমরা চলে যাব নিউজের উপর। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিউজের উপর। আগের দিনই নিউজ এসে পৌঁছেছিল আমরা দেখতে পাচ্ছি যে নায়কার মধ্যে ব্লক ডিল হয়েছিল, তারই ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে আগের দিন কিন্তু 5% মতো কারেকশন আমাদেরকে দেখিয়েছিল। এই মুহূর্তে আজকেও আমরা দেখতে পাচ্ছি তার এফেক্ট কিন্তু রয়েছে। যদি চার্টের উপর নজর দেবেন তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। প্ল্যাটফর্মের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে চার্টকে দেখুন ফ্রেন্ডস, চার্টটাকে যদি জুম করব তো কন্টিনিউসলি নিচের দিকেই নেমে আসছে। এই লেভেলটা দেখুন আমরা দেখতে পাচ্ছি 426-এর লেভেল থেকে এই স্টক কিন্তু বাউন্স ব্যাক করে আমাদেরকে দেখায়নি, এই লেভেলটাকে কিন্তু আর ছুট পারেনি, কন্টিনিউসলি নিচের দিকেই নেমে আসছে। এই মুহূর্তে আবার একটা বক্সের মতন তৈরি হচ্ছে, এখানে স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছে 139-এর কাছাকাছি। 139-এর লেভেলকে ভেঙে দিলে ডেফিনেটলি নায়কার মধ্যে আরও বেশ কিছুটা কারেকশন আসতে পারে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আপনাদের জন্য ডেইলি আলাদা আলাদা স্টকের উপর অ্যানালাইসিস করছি। আপনারা যদি আমার কাজের পে অফ দিতে চাইছেন তাহলে জিরোধা কিংবা অ্যাঞ্জেল গান্ধী অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মুহূর্তে আরএসআই নাম্বার 35, তো টেকনিক্যালি
উইক জোনের কাছে আছে নায়কা এবং বলিনগার ব্যান্ডের মধ্যে যদি দেখবেন তো বলিনগার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মিডিয়ান লাইনকে ভেঙে নিচে চলে এসেছে বলিনগার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 144 এর কাছাকাছি এই মুহূর্তে ফ্রেন্ডস আমি বলবো এই কোম্পানিকে অ্যাভয়েড করাই বেটার আছে তো আপনাদের কি মতামত আছে অবশ্যই বক্সে লিখতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।